আলটিমেটলি আজকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব। 31শে মে অফিসিয়ালি তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছিল 60 বছর বয়স হওয়াতে, তো আজকের দিনেই তার অবসর নেওয়ার কথা ছিল। এখন পুরো ব্যাপারটা কি, বিতর্কটা কি আপনাদের জানা দরকার। তাহলে অবসর নেওয়ার কথা ছিল, তাহলে কেন্দ্র ডাকলো কেন? কারণ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করেছিল 31শে মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর নেওয়ার তারিখ হলেও তাকে যেন আরও 3 মাসের এক্সটেনশন দেওয়া হয়। কেন্দ্রের কাছে কেন অনুরোধ? যেহেতু তিনি কেন্দ্রীয় ব্যাচের, যেহেতু তিনি আইএএস অফিসার, সেই কারণে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করতে হতো। কেন্দ্র পারমিশন দিলে রাজ্য সরকার তাকে আরও 3 মাস সেই কাজে রাখতে পারে। এরকম বহু জায়গায় হয়েছে, কোনো জায়গায় কোনো ইম্পর্টেন্ট অফিসারকে রাজ্য সরকার আরও 3 মাস বা 6 মাস অবধি কাজে এক্সট্রা রাখে এবং কেন্দ্রীয় সরকার তাতে অনুমতিও দিয়ে দেয়। এখন বিষয়টা কি, মমতা বন্দ্যোপাধ্যায় করোনা এবং আমফান পরিস্থিতিতে যখন লড়ছেন, প্রথম থেকে তার সঙ্গে সমান সঙ্গত দিয়ে লড়ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকে তাকে চেনেন। সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে যাচ্ছিল 60 বছর এই 31শে মে, তাই তার রিটায়ার করার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন, যেহেতু এখনও করোনার দ্বিতীয় ওয়েভ শেষ হয়নি এবং যশ পরবর্তী সময়ে বাংলার এরকম পরিস্থিতি, তাই আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিকে আরও 3 মাসের জন্য এরকম যোগ্য অফিসারকে রাজ্যে রাখাটা দরকার, অন্তত এই পরিস্থিতির জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ পাঠালেন যে আপনারা তাকে 3 মাসের জন্য এক্সটেনশন দিন। অদ্ভুতভাবে, পয়েন্ট টু বি নোটেড, অদ্ভুতভাবে কেন্দ্রীয় সরকার সেটা মেনে নিল। তারা বললো যে ঠিক আছে, 3 মাসের এক্সটেনশন দেওয়া হলো। এটা না মানার কিছু নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রেই এটা কেন্দ্রকে মেনে নিতে হয় বা কেন্দ্র মেনে নেয়। এটা অস্বীকার বা কেন্দ্রের মানা না মানার ওপরে মানে হয় না সাধারণত, এটা তারা মেনে নেয়। তো মেনে নেওয়া হলো। এরপরে কি ঘটনা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর দেখা হওয়ার কথা কলাইকুণ্ডাতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো হলো। দিদি গিয়ে অপেক্ষা করে রইলেন, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর মিটিং হওয়ার কথা ছিল। অপেক্ষা করার পরও যখন দিদি গিয়ে ঢুকলেন, তখন তিনি দেখতে পেলেন যে প্রোগ্রামের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, বিজেপির এমপি, তারা সমস্ত বসে রয়েছেন উইথ রাজ্যপাল। তাহলে এখানেই হয়ে গেল যে প্রধানমন্ত্রী যে ফরম্যাটে মিটিং হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, সেটা হলো না। কারণ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিটিংয়ে কখনো কোনো রাজ্যের বিরোধী দলনেতা থাকে না। শুধুমাত্র বিজেপি নেতা বলেই কি তিনি ডাক পেয়েছিলেন? কেন থাকে না? এর আগে যখন আমফান নিয়ে মিটিং হয়েছিল, তখন কি আব্দুল মান্নানকে ডেকেছিলেন? কংগ্রেস নেতা, বিরোধী দলনেতা যিনি ছিলেন, তখন তো কংগ্রেসের বিরোধী দলনেতা ছিলেন, তাকে তো নরেন্দ্র মোদী ডাকেননি। নরেন্দ্র মোদী যখন এই তাই তাওতে বলে যে ঝড়টা এলো গুজরাটে, সেটা নিয়ে যখন মিটিং করলেন, গুজরাটের শাসক দল বিজেপি, বিরোধী দল কংগ্রেস, কই ওখানকার তো কংগ্রেসের বিরোধী দলনেতাকে ডাকেননি, তাহলে বাংলার ক্ষেত্রে কেন? তার মানে রাজনীতি ছিল। মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবেই গেলেন, যেহেতু তার অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে ওখানে যাওয়ার পর, তিনি আর সিটে বসলেন না, গিয়ে দাঁড়িয়ে সমস্ত কাগজপত্র প্রধানমন্ত্রীকে দিলেন, তার সাথে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টার উপরে কথা বললেন, সমস্ত তথ্য রাজ্য সরকারের দিলেন, দিয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এবার অনুমতি দেন আমি এবার বেরিয়ে যাই, কারণ আমার আরও কয়েকটা মিটিং রয়েছে। কারণ সেগুলো তার শিডিউল করা ছিল অলরেডি, প্রধানমন্ত্রীর জন্য তার 1 ঘন্টা লেট হয়ে গেছে। প্রধানমন্ত্রীও বললেন হ্যাঁ তিনি যান। দিদি বেরোনোর পর স্টেপ 3, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত ন্যাশনাল মিডিয়াগুলোকে বলে দেওয়া হলো, তোমরা বলো মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে অপমান করেছেন। নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে কারণ মমতা ব্যানার্জি তার সাথে গিয়ে কাগজ দিয়ে চলে এসেছেন, অথচ নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে মমতা ব্যানার্জি বেরিয়েছিলেন। গোটা দেশ জুড়ে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করা হলো মমতা ব্যানার্জির। একটা ভয় তো নরেন্দ্র মোদীর আছে, কারণ তিনিও বুঝতে পারছেন তাকে দিল্লি থেকে সরাতে পারে যে এই মমতা ব্যানার্জি, তোমারে বদি বেজে বাংলায় বাড়িছে সে, এটা নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। তাই তার টার্গেট যেন তেন প্রকারেন, এত বিচ্ছিরিভাবে একটা রাজ্যে হারার পরেও একমাত্র ওই মহিলাটা, হারার পরে তো নির্লজ্জ কাউকে হতে দেখিনি, হলো এই প্রচারটা চলছে। চলতে চলতে হঠাৎ করে এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার সেন্ট্রালে ডেপুটেশনে চেয়ে পাঠালো যে আপনাকে দিল্লিতে এসে কাজে যোগ দিতে হবে। বলে রাখি যে যেহেতু এরা আইএএস অফিসার, সেই কারণে কেন্দ্রীয় সরকার চাইলে তাদেরকে দিল্লিতে যখন তখন ডেকে নিতে পারে, এর আগেও ডাকা হয়েছিল। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আমাদের বক্তব্য আপনারাও ভেবে দেখুন, যে অফিসারকে এই কেন্দ্রীয় সরকার আজ থেকে 5-7 দিন আগেই 3 মাসের এক্সটেনশন দিয়েছিল রাজ্যে কাজ করার জন্য, সেই অফিসারকে দিল্লি ডেকে নেওয়ার কারণ কি, মাঝখানে কি হলো, এই প্রধানমন্ত্রীর সাথে মিটিংটা, নরেন্দ্র মোদীর মিথ্যাচার, এক ফিরাদ আকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের গ্রেফতার করে রাজ্য সরকারকে ধাক্কা দাও, কেন মমতা আমাদেরকে হারিয়েছে, ও যেন কোভিড মোকাবিলা করতে না পারে, ও যেন যশ মোকাবিলা করতে না পারে। যখন দেখলো রাজনৈতিক নেতারা জামিন পেয়ে গেল, দেখবেন জামিন পেলো,
জামিন পাওয়ার ঠিক পরের দিন, পরের দিনই আবার বললো আলাপন ব্যানার্জিকে পাঠাতে হবে। তার মানে কি, রাজনৈতিক নেতা মন্ত্রীদেরকে গ্রেফতার করে দেখছে লাভ হলো না, জামিন পেয়ে গেল, তাহলে কি এবার বিউরোক্র্যাটদের, এবার আমলাদেরকে ধরো, মুখ্য সচিব তাকে যদি সরিয়ে দেওয়া যায় কি হবে, রাজ্যটা ডিস্টেবল হবে, রাজ্য সরকারের কাজ করতে কোথাও গিয়ে একটু মনে হতে পারে প্রবলেম হবে, কারণ তিনি সামলাচ্ছিলেন কাজটা এতদিন, ওনাকে সরিয়ে দাও। ওনাকে সরালেতে গেলে কি হবে, বাংলায় করোনা আরো ছড়িয়ে পড়বে, বাংলায় যশ মোকাবিলায় ঠিকঠাক কাজ হবে না, সাধারণ মানুষ মরবে, আর তারা নাকি দিদিকে গালাগালি করবে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর চিন্তা, তাই কখনো রাজ্যের মন্ত্রী, কখনো রাজ্যের মুখ্য সচিব। এবার কি করা হলো, আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হলো। এবার আপনারা আমায় বলুন তো, রাজ্য সরকার 3 মাসের এক্সটেনশন চেয়েছিল কেন? কারণ রাজ্য সরকারের এই সময় করোনার দ্বিতীয় ঢেউ এবং যশ মোকাবিলা করতে হচ্ছে, তাই এরকম একজন দক্ষ আমলাকে দরকার। কেন্দ্র তো সেটা জানে বলেই এক্সটেনশন দিয়েছিল, যে কেন্দ্র এক্সটেনশনের অনুমতি দিল সেই কেন্দ্র ঠিক 7 দিন পর তাকে আবার ডেকে নিল। এটার মধ্যে কি রাজনীতি নেই, এটার মধ্যে কি রাজনৈতিক হিংসা নেই, এর মধ্যে কি রাজনীতির প্রতিশোধ স্পৃহা নেই? হ্যাঁ বাংলার মানুষ, আপনারা আপনাদের বাংলার মেয়েটাকে জিতিয়েছেন, সবচেয়ে বড় ব্যবধানে জিতিয়েছেন, যত ব্যবধানে সে কখনো জেতেনি, তাই এদের রাগ, এদের রাগ, এবং এদের রাগ শুধুমাত্র দিদির ওপর নয়, এদের রাগটা আপনাদের ওপর। তাই কখনো মন্ত্রীদের গ্রেফতার করে আপনার এলাকায় যেন আরো করোনা বাড়ে সেই চেষ্টা, তাই কখনো সবচেয়ে বড় যে রাজ্যের মুখ্য আমলা, মুখ্য সচিব, তাকে কখনো সরিয়ে দিয়ে সেই জায়গাটা আবার ডিস্টেবল করার চেষ্টা। কিন্তু মমতা ব্যানার্জি, লড়াইয়ের নাম তো মমতা ব্যানার্জি, তিনি লড়তে জানেন, তাই তিনি কি করলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় বাঙালি, এই নেতাজির বাংলার বাঙালি, তিনি আজকে অবসর নিয়ে নিলেন, তিনি কেন্দ্রের দেওয়া 3 মাসের এক্সটেনশন নিলেন না, কারণ ওই এক্সটেনশন নিলেই তাকে দিল্লি গিয়ে দিল্লিতে ওই ওই গুজরাটি ভাইদের পায়ে পড়তে হবে। তিনি যেই দিনে তার অবসর নেওয়ার কথা ছিল সেই দিনেই অবসর নিয়ে নিলেন, নেওয়ার পর মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করে দিল রাজ্যের, অর্থাৎ তিনি আর কেন্দ্রীয় সরকারের অধীনে রইলেন না। স্যার বাংলার পেছনে লাগতে এসছেন, ভুলে যাচ্ছেন নেতাজির বাংলা, মেরুদণ্ড বেচতে বাংলা শেখেনি, বাংলা মাথা নত করতে শেখেনি, একা হাতে ব্রিটিশ খেয়ে দিয়েছিল এই বাঙালি জাতিটা, আপনাদের মতো সাধারণ দুই সাবারকানার গডসের দেশের গুজরাটি ভাইয়ের পায়ে বাংলা মাথা নত করবে এই ভুল ধারণাটা আপনারা রাখবেন না। বারবার ধাক্কা খেয়েছেন, আরও বড় ধাক্কা খাবেন। আবার বলছি মোদিজি, তোমারে বধিবে যে বাংলার কুড়ে ঘরের টালির চালায় বাড়িছে সে, সাবধান হয়ে থাকুন। লড়াইটা যখন আপনি দিল্লি অবধি নিয়ে গেছেন, লড়াইটা দিল্লিতেই হবে, খেলাটা এবার দিল্লিতেই হবে, নতুন রকমের খেলা হবে।